আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ঈদের স্পেশাল জর্দা সেমাই করে দেখাবো। এতে করে সেমাইগুলো সিদ্ধ হবে এবং একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। প্রথমের দিকে আমি একটা প্যানের মধ্যে কিছু ঘি নিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দুই ধরনের বাদাম নিয়ে নিয়েছি, কাঠবাদাম এবং কাজু বাদাম কেটে আমি এভাবে অর্ধেক করে নিয়েছি। তারপরে আমি বাদামগুলোকে তুলে নিলাম। এখন আমি এখানে কিছু দারুচিনি এবং সাদা এলাচ ভেজে নিব। এটা ভেজে নিয়ে এখানে আমি কিছু সেমাই দিয়ে দিব। সেমাইটাকে দেওয়ার পরে লো আঁচে রান্না করতে হবে এবং ঘিগুলো যাতে প্রত্যেকটা সেমাইয়ের মধ্যে লেগে যায় সেজন্য সেমাইগুলোকে বেশি বেশি করে নাড়তে হবে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। সেমাইটা থেকে আমার এরকম একটা টেক্সচার এসেছে। আবার আমি সেমাইটাকে এভাবে নেড়ে চেড়ে দিব। তারপরে এখানে আমি কিছু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে পানিটা আপনি খুবই অল্প পরিমাণ অ্যাড করবেন, কারণ আমরা যেহেতু এটা জর্দার সেমাই রান্না করব, যাতে সেমাইটা খুব বেশি সেদ্ধ হয়ে না যায়। তারপরে এটাকে আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে অল্প 2-3 মিনিট পরে আবার ঢাকনাটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি ইউজ করব এবং 1 কাপ দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পুরো রান্নাটাই আপনারা দুধ দিয়ে করতে পারেন, কিন্তু আমি চিনিটা পরিমাপ মতো আমি নিয়েছি। সেমাইয়ের পরিমাপ অনুযায়ী চিনিটা এবং দুধটা নিয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে এবং দুধগুলোর সঙ্গে মিশে যাচ্ছে না, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এভাবে অনবরত নাড়তে থাকবো, উল্টা পাল্টা করে দিব সেমাইগুলো যাতে সেদ্ধ হয় আবার চিনিটাও গলে যায়। তো তারপরে আমি কিছু এখানে সেই ভিজে রাখা যে বাদামগুলো এবং কিশমিশগুলো সেগুলো আমি উপরে দিয়ে দিলাম। এ তো মোটামুটি আমার রান্নাটা শেষের দিকে। চিনিগুলো অলরেডি গলে গিয়েছে। এই অবস্থায় আমি দুটো কাঁটা চামচ দিয়ে সেমাইগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিব, যাতে সেমাইগুলো ঝরঝরে হয়। তো হয়ে গেল আমাদের ঈদের স্পেশাল জর্দা সেমাই। কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।